আমেরিকা, ইসরায়েল এবং ব্রিটেনের পর ফ্রান্সের জাহাজের উপরে হামলা করেছে হুতি বাহিনী। এর মাধ্যমে ইউরোপীয়দের প্রমাণ দিল প্রতি জায়গায় মাতলামো ঠিক নয়। ইতিমধ্যে ইয়েমেনের হুতি বাহিনী ইসরায়েলের উপরে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা করছে, আর ইসরায়েলের প্রতি এতটাই আক্রমণাত্মক হয়ে উঠেছে যে দেশ ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে তাদের শক্তির কথা বিবেচনা না করে তাদের উপরেই হামলা করছে। পৃথিবীর সবথেকে শক্তিশালী আমেরিকান নৌবহর কিংবা ব্রিটেনের জাহাজের উপর আবার সম্প্রতি ফ্রান্সের জাহাজেও হামলা করতে চাচ্ছে না হুতি। সম্প্রতি ফ্রান্সের পার্লামেন্ট ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে, এ কারণেই হুতি বাহিনীও খোলাখুলিভাবে হামাসের পাশে থাকার ঘোষণা দিয়েছে। হুতি বাহিনী এক ভিডিও প্রকাশ করে ইসরায়েলের সাথে সকল দেশের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে। হুতি বাহিনীর মুখপাত্র বলছে যে জাহাজ ইসরায়েলে যাবে কিংবা যে জাহাজ ইসরায়েল থেকে আসবে সে সকল জাহাজকে কোনো ছাড় দেওয়া হবে না, অর্থাৎ অর্থনৈতিকভাবে পঙ্গু হতে যাচ্ছে ইসরায়েল, কারণ ইয়েমেনের পাশ দিয়ে বিলিয়ন ডলারের বাণিজ্য করে ইসরায়েল। ইসরায়েলের অর্থনীতির 40% আসে সাগর পথেই। সাগর পথে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে বড় ধরনের বাণিজ্য করে ইসরায়েল। তাই ইয়েমেনের পাশ দিয়ে ইসরায়েলগামী কোনো জাহাজ আটকালে ধাক্কা খাবে ইসরায়েলের অর্থনীতি, বলতে গেলে চরম দুর্দশায় পড়বে ইসরায়েল। উল্লেখ্য যে এশিয়ার সকল দেশের ইসরায়েলে যেতে হলে রেড সি দিয়ে যেতে হবে, আর ওই এলাকা নিয়ন্ত্রণ করে হুতি, যারা ইসরায়েলগামী সকল জাহাজের আসা যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। প্রথমে ইসরায়েলগামী জাহাজগুলোকে আটক করলে ইসরায়েলের তেমন প্রতিক্রিয়া না পাওয়ায় হুতি বাহিনী এই ঘোষণা করল, অর্থাৎ বিশ্বের যে কোনো দেশের জাহাজ এই পথ দিয়ে ইসরায়েলে গেলে তার উপর হামলা করা হবে সেটা নিশ্চিত। হুতি বাহিনী আগেই ঘোষণা দিয়েছে গাজায় ইসরায়েলের হামলা যতক্ষণ থামবে না ততক্ষণ পর্যন্ত তাদের জাহাজ আটক চালু থাকবে। শুরু থেকেই আমেরিকা এবং ইসরায়েল হুতি বাহিনীকে তেমন পাত্তা দেয়নি, কিন্তু হুতি বাহিনী পশ্চিমাদের জাহাজের উপর হামলা করে তাদের সাহসের প্রমাণ দিল, আর সর্বশেষ হামলা করেছে ফ্রান্সের জাহাজের উপর। হুতি বাহিনী ইসরায়েলকে শুধু হুমকি নয় বরং বড় ধরনের স্টেটমেন্ট দিয়ে ঘোষণা করেছে রেড সি এবং আরব সাগরে ইসরায়েলের সকল জাহাজের উপর হামলা করা হবে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে জো বাইডেন। ইসরায়েলকে বাঁচাতে ফ্রান্স, আমেরিকা এবং ব্রিটেন মিলে একটি নৌবাহিনী গঠন করবে, যে বাহিনী ইসরায়েলের নৌজাহাজগুলোকে সুরক্ষিত রাখবে। যেখানে রেড সি এবং আরব সাগরে থাকা আমেরিকার নৌবহর কিছুই করতে পারছে না, সেখানে যৌথ বাহিনীর সাফল্য আসবে সেটা অনিশ্চিতই বলা যায়। রেড সিতে ফ্রান্সের থাকা নৌজাহাজে বড় ধরনের হামলা করেছে হুতি বাহিনী, অর্থাৎ ফ্রান্সও বুঝতে পারছে হুতি বাহিনী কোনো পরাশক্তি দেখে আক্রমণের মাত্রা নির্ধারণ করছে না, বরং ইসরায়েলকে সাপোর্ট দিলেই তাদের উপরে আক্রমণ করছে হুতি। সম্প্রতি 2200 কিলোমিটার দূর থেকে ইসরায়েলের দিকে ড্রোন ও মিসাইল ফায়ার করে হুতি বাহিনী। এগুলোর কিছু সৌদি আরব ধ্বংস করে, কিছু আমেরিকান নৌবহর এবং কিছু মিসাইল স্বয়ং ইসরায়েলের আয়রনডম ধ্বংস করে, কিন্তু এরপরও হুতিদের মিসাইল ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েল। আর 3টি মিসাইল আঘাত হানে উত্তর ইসরায়েলে, তবে ইয়েমেনের মিসাইলগুলো সৌদি আরব ঠেকানোতে বেশি লাভ হচ্ছে ইসরায়েলের, কারণ হুতি বাহিনীর ছোড়া মিসাইল সৌদির উপর দিয়ে যাওয়ার সময় আমেরিকার দেয়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষার মাধ্যমে ধ্বংস করে, আর এর প্রতিটি মিসাইল ধ্বংসে ব্যয় হয় $4.5 মিলিয়ন, যা বাংলা টাকায় হয় 5.5 কোটি। সৌদি আরব যদি আগে থেকে এই মিসাইল ধ্বংস না করত তাহলে এটি ইসরায়েলের করতে হতো। এর আগে এই মিসাইল সৌদি আরবের কাছে $1 মিলিয়ন দামে বিক্রি করেছে আমেরিকা। সেই মিসাইল দিয়ে হুতি বাহিনীর মিসাইল ঠেকাচ্ছে সৌদি আরব, আর লাভ হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের। যদিও সম্প্রতি সৌদি আরব ঘোষণা দিয়ে বলছে আমরা এ কারণে এই মিসাইলকে ধ্বংস করছি যাতে করে আমাদের কোনো অঞ্চলে এটি না পড়ে। প্রশ্ন হচ্ছে হুতিদের জীবন বাজি রেখে কেন পরাশক্তিদের সাথে যুদ্ধ খেলা শুরু করেছে? এর মধ্যে ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের সবথেকে বড় গেম চেঞ্জার। ক্রমে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর নিজের প্রভাব বিস্তার করে চলেছে। ইরান শুরু থেকেই অস্বীকার করছে হামাস, হিজবুল্লাহ কিংবা হুতিদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু পশ্চিমা বিশ্লেষকদের মতে ইরান সরাসরি ইসরায়েলকে হামলা করতে না পারায় 3 দিক দিয়ে ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করছে। আরও বলছে এই 3 গ্রুপের সকল অস্ত্রের যোগানদাতা ইরান, আর এর মধ্যে কোনো সন্দেহ নেই যে হিজবুল্লাহ ড্রোন কিংবা হুতিদের মিসাইল এর সবগুলোই ইরানের প্রযুক্তির। হিজবুল্লাহর মতো হুতি বাহিনীও বলেছে আমরা একটি স্বাধীন গ্রুপ, আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই করি, কিন্তু হুতিদের কমান্ডোদের ট্রেনিং ইরানের IRGC দিয়ে থাকে। তবে হুতিদের এই যুদ্ধে জড়িয়ে যাওয়া ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ, কারণ ইসরায়েল ভেবেছিল অত দূর থেকে কিভাবে এই যুদ্ধে জড়াবে হুতি। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যুদ্ধে যাবে সেটা নিশ্চিত থাকলেও হুতিদের ব্যাপারে কখনোই ভাবেনি। হুতি বাহিনী ইসরায়েলের বড় ক্ষতি করলেও কোনো কিছুই করার থাকছে না, এমনিতেই হামাস এবং হিজবুল্লাহর সাথে 2 দিক দিয়ে যুদ্ধ করছে ইসরায়েল। এমন সময় নতুনভাবে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে গেলে ইসরায়েলের জন্য মরার উপর খাড়ার ঘা বললেও ভুল হবে না। প্রিয় দর্শক, ইসরায়েলের $1 বিলিয়ন বাণিজ্য ধ্বংসে কতটা সফল হবে হুতি বাহিনী? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু